নিম্ন থেকে মধ্যম আয়ের পরিবার সবাই পোর খাচ্ছেন নিত্যপণ্যের বাজারের আগুনে। এরই মধ্যে গ্যাস পানি বিদ্যুতের দাম বাড়াতে চায় বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। অজুহাত কমাতে হবে ভর্তুকি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন বিশ্ববাজারে জ্বালানি ও ভোগপণ্যের দাম বাড়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে এই সময়ে মানুষের পাশে থাকতে হবে সরকারকে। অপেক্ষার এই সারি দীর্ঘ হচ্ছে প্রতিদিনই। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় ভোগ্যপণ্য পেতে নাকাল হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। টিসিবির ট্রাকে ন্যায্য মূল্যে চাল ডাল ও তেল কিনতে ভিড় বাড়ছে নানা শ্রেণী পেশার মানুষের। খরচ বাস আয় মনে করেন কম, এখন আগে থেকে বেতন কম পাইতে আছে। আমাদের কষ্ট না হলে কি আমরা লাইনে দাঁড়াই বলেন ঘন্টার পর ঘন্টা? যারা সরকারি চাকরি করে হারা হয়তো চলতে পারে, কিন্তু যারা নেই যে দিনমজুর দিন আনে দিন খায় নামগদের জন্য অনেক কষ্ট। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে দুই বছরে শুধু চালের পেছনে খরচ বেড়েছে 15.38%। লিটার প্রতি বোতলজাত ভোজ্য তেলের দাম বেড়েছে 68%। 36.36% খরচ বেড়েছে গরিবের আমিষ ব্রয়লার মুরগির পেছনে। অনেক কষ্টে আছে, গ্যাসের দাম বাড়তেছে, কারেন্ট দাম বাড়তেছে, পানির দাম বাড়তেছে, আমাদের ইনকাম বাড়েনি, আমার কোনো উন্নতি হয় নাই, উন্নতি হয়েছে বড়নগরের বাড়িওয়ালা করে দিল। বিপরীতে সরকারি হিসাবে এই করোনাকালেও বেড়েছে মাথাপিছু আয়। সর্বমোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিও বিস্ময়কর। জনজীবনে এর প্রভাব কতটুকু? মজুরির বৃদ্ধি আছে, কিন্তু মজুরির বৃদ্ধি ইনফ্লেশনের তুলনায় কিন্তু অত বেশি না। যে আপনি যদি ইনফ্লেশনটা বাদ দেন তাহলে প্রকৃত মজুরির বৃদ্ধি তেমন না। তাহলে আয় এই ব্যয়ের পিছনে তো একটা আয় থাকতে হবে, সেই আয়টা আসলো কোত্থেকে? অন্যদিকে পানি গ্যাস ও বিদ্যুতের মতো প্রয়োজনীয় সেবায় ভর্তুকি কমাতে চাইছে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম 100%-এরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার প্রভাব পড়ছে বিদ্যুতেও। আর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী ওয়াসাও বাড়াতে চায় পানির দাম। এই অর্থ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ 8,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রয়োজন 35,000 কোটি। করোনায় যখন সাধারণ মানুষের আয় কমে গেছে তখন কেন ভর্তুকি কমাতে চাইছে সরকার? আমদানির দরদাম বেড়ে গেলে সরকার হাতে খুব একটা সুযোগ থাকে না, টাকা কম আছে দেখি তো ঘাটতি বাজেট। ভর্তুকি যদি আমরা বাড়াতে থাকি, ঘাটতি বাজেট 5% থেকে 6-10% উঠে গেলে মূল্যস্ফীতি আরও অনেক বেড়ে যাবে। যেগুলো লো প্রায়োরিটি সাবসিডি, যেগুলো সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানদের কাছে যাচ্ছে, সেইখানে যদি আমরা কমাতে পারি আর এইটা ধরে রাখি, কারণ এটা দুঃসময়, এই দুঃসময়টা কেটে না যাওয়া পর্যন্ত তাদের পাশে তো সরকারকে দাঁড়াতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাবে বছর শেষে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বা জীবনযাত্রার খরচ ছাড়িয়েছে 6%। অর্থাৎ গত বছরের 100 টাকার পণ্য কিনতে এখন ভোক্তাকে গুনতে হচ্ছে 106 টাকা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।